নমস্কার, আমি স্বপন সেনগুপ্ত বলছি। আপনাদের সবাইকে স্বাগত জানাই। পুজো এসে গেছে, তার মানেই একদিক দিয়ে আমরা ধরেই নিতে পারি যে কলকাতা সহ পশ্চিমবঙ্গের সর্বত্রই আর্থিক অপরাধ বাড়বেই। বিগত বেশ কিছু বছরের এটাই ট্রেন্ড। তার সঙ্গে আজকেই খবরের কাগজে পড়লাম একটা অন্যরকম আর্থিক অপরাধের খবর, প্রথমে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। আমাদের এক সহনাগরিক একটু বেশি রাতের দিকে খালি বাসে করে ওনার কর্মক্ষেত্র থেকে বাড়ি ফিরছিলেন। উনি জানলার ধারে বসে মোবাইলে কোনো কিছু পড়ছিলেন বা কোনো মেসেজ লেখার চেষ্টা করছিলেন, তার মনোযোগ সেখানেই সীমাবদ্ধ ছিল। হঠাৎ উনি কিছু বুঝে ওঠার আগেই বাসের বাইরের থেকে একজন ওনার হাত থেকে মোবাইল ছিনিয়ে নিয়ে চলে গেল। এই ভদ্রলোক কোনো রকম রিয়াকশনের সুযোগও পাননি, উনি এমনই ব্যবা চাকা খেয়ে গিয়েছিলেন কিছু বোঝার আগেই মোবাইলটা গেছে। কিন্তু বড় কথা সেই মোবাইল যাওয়া নয়, মোবাইলের সঙ্গে সঙ্গে মোবাইল যাওয়ার খুব অল্প সময়ের মধ্যে 15-20 মিনিটের মধ্যেই ওনার অ্যাকাউন্ট থেকে 42,000 টাকা চলে যায়। এবারে প্রথম প্রশ্ন বা আমার প্রথম সাজেশন হচ্ছে, আপনারা এই রকম অপরাধ যাতে না হয় তার জন্য কি কি প্রিকশন নেবেন। প্রথম কথা, অবশ্যই এমনিতেই আমরা সকলে আজকাল যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে আমাদের মোবাইল সম্বন্ধে একটু সচেতন থাকি। তার কারণ শুধু মোবাইল একটা এখন মূল্যবান আমাদের পজিশন শুধু নয়, এছাড়াও মোবাইলে আমাদের অনেক কিছু ডেটা থাকে, অনেক কিছু থাকে। তার ফলে মোবাইল যাতে কোনোভাবেই আমার হাত থেকে চলে না যায় সেদিকে প্রথম সচেতন। দ্বিতীয় কথা হচ্ছে, আমার মোবাইলটা যতদূর সম্ভব আমি লক করে রাখব, সেটা একটা পিন নাম্বার দিয়ে হোক বা প্যাটার্ন দিয়ে হোক। সব থেকে ভালো হয় যদি তাতে বায়োমেট্রিক লক করা যায়, সেটা সেফটিটা সব থেকে বেশি। এরপরে কি হচ্ছে, আপনারা পিনটা অনেকেরই আমি লক্ষ্য করেছি বা লক্ষ্য তো করা যায় না, যা শুনেছি তারা নিজেরাই বলেন, অনেকেই যে পিনটা দেন খুব সহজেই সেটা চলে যায়। খুব একটা অদ্ভুত খারাপ রোগ আছে অনেকের, সেই পিনটা হচ্ছে 1234। দয়া করে এটা দেবেন না। আজকাল যেসব যারা আগে ছিচকে চোর পকেট মারছিল তারাও কিন্তু সাইবার ক্রাইমে আস্তে আস্তে হাত পাকাচ্ছে। দ্বিতীয় কথা, এরপরে হচ্ছে আপনার ফোনে এই ভদ্রলোকের যে 42,000 টাকা 15-20 মিনিট বা ঘন্টার মধ্যে চলে গেছে, সেটা ওনার ইউপিআই থেকে গেছে। এখন বেশিরভাগ মানুষের, আমি বেশিরভাগ বলবো না, অনেকেরই একটা অদ্ভুত খারাপ অভ্যেস আছে যে ইউপিআই এর পিন বা অন্যান্য এটিএম এর পিন ইত্যাদি ফোনের মধ্যেই কোথাও সেভ করে রাখেন। মনে রাখবেন, আজকাল খুব ছিচকে চোরেরাও পকেট মাররাও কিন্তু এইসব জিনিসগুলো খুব সহজেই শিখে গেছে। যদিও যে সহনাগরিকের কথা বলছি তিনি বলছেন তিনি পিন সেভ করে রাখেননি, আমি তার ব্যাপারে যেহেতু বিশদে জানি না কথা বলবো না। কিন্তু আরও যে যে ব্যাপারগুলো ঘটে থাকে, সাধারণত আমাদের প্রায় সকলেরই মোবাইলে নানা রকম ছবি আছে, তাতে কিছু কিছু আমাদের আইডেন্টিটি কার্ডেরও ছবি থাকে, হয়তো কোথাও পাঠাতে হয়েছে তারপর আমরা ডিলিট করিনি। যেমন ধরুন আধার কার্ডের ছবি বা প্যান কার্ডের ছবি, যাতে আমাদের বার্থডে আছে, ধরুন কারুর জন্মদিন 15 নভেম্বর 1995। অনেক ক্ষেত্রেই দেখা গেছে ইউপিআই এর 6-ডিজিট পিন হিসেবে তারা তাদের জন্মদিনটা রেখে দেন। এই ক্ষেত্রে ধরুন যার জন্মদিনের কথা বললাম 15-11-95, তিনি 1-5-1-1-9-5। এই জিনিসগুলো কিন্তু আজকাল যারা এই ছোটোখাটো ছিচকে চুরি করে তারা সকলেই এগুলো আন্দাজ করে। সুতরাং
আপনার পিন যেটা ইউপিআই এর যেটা 6-digit PIN সে ব্যাপারে একটা সাবধান থাকবেন। এছাড়া প্রত্যেকটা অ্যাপের জন্য আলাদা পিন থাকে, এখন হাজারটা পিন আলাদা আলাদা সেট করা সত্যিই খুব কঠিন। তবু আমার সাজেশন হচ্ছে ফোন খোলার জন্য যে পিন আর অ্যাপের জন্য যে পিন এই দুটো আলাদা রাখলে তাহলে নিশ্চয়ই আপনাদের পক্ষে ভালো জিনিস। আজকাল অনেকেই ইউপিআই ব্যবহার করছেন, ইউপিআই সম্বন্ধেও সচেতন থাকুন, আর সম্ভব হলে যে অ্যাকাউন্টটা ইউপিআই এর সঙ্গে লিঙ্কড তাতে অন্ততপক্ষে বিরাট কিছু টাকা না থাকাই বাঞ্ছনীয়। আমাদের এখন যা অবস্থা হচ্ছে দেখা যাচ্ছে আমাদের মূল টাকা যেটা বেশি টাকাটা আছে সেটা আলাদা রাখা হয়তো ভালো, আর এইসবের জন্য যে অ্যাকাউন্ট আধার লিঙ্কড অ্যাকাউন্টটার সঙ্গে আমাদের একটু কম টাকা রাখলেই ভালো। এরপরে আসি, এটাই তো শেষ নয়, সেটা হচ্ছে আমার নিজের অভিজ্ঞতাতেও দেখেছি, এখনও আপনারা কথা বললেই জানতে পারবেন বা মানুষের অভ্যেস সম্বন্ধে, এটা বহুদিনের অভ্যেস, ঠিক পুজোর আগের 15-20 দিন ব্যাংক থেকে মধ্যবিত্ত বাঙালিরা সব থেকে বেশি টাকা তোলেন তাদের কেনাকাটার জন্য। তার পুজোর মাত্র 3 দিন বা 4 দিন হয়তো ব্যাংক বন্ধ, তাতেও ATM খোলা থাকে, কিন্তু তবুও মানুষেরা কোনোরকম সুযোগের মানে কোনোরকম যদি অসুবিধা হয় তার একটুও সম্ভাবনা রাখতে চান না, তার জন্য অনেকটা টাকা নিয়েই তারা টাকা তুলে রাখে। এই সময় ব্যাংকের ভেতরেও কেপমারি হয়, ব্যাংকের ভেতরে একটু সাবধান থাকবেন। ব্যাংকের ভেতরে কেপমারি কিভাবে হয়, হঠাৎ আপনি ব্যাংকে টাকাটা তুলে গুনছেন, কেউ একজন পাশে একটা টাকা ফেলে দিয়ে বললো যে দেখুন আপনার একটা টাকা পড়ে গেছে, যেই আপনি তুলতে যাবেন সেই ফাঁকে একজন আপনার আসল টাকাটা যেটা তুলেছেন একটা বড় অ্যামাউন্টের টাকা সেটা নিয়ে পালিয়ে গেল। এরা একটা গ্যাং হিসেবে কাজ করে, এদের ধরা কিন্তু তখন খুব মুশকিল। এটা প্রথম সাবধান থাকবেন। দ্বিতীয় সাবধান থাকবেন রাস্তায় ঘাটে বেশি টাকা সঙ্গে নিয়ে না চলাই ভালো, যদি চলতে বাধ্য হন বাড়তি সাবধানতা অবশ্যই নেবেন। এর সঙ্গে আরও একটা কথা বলবো, মহিলাদের জন্য এমনিতেই আজকালকার দিনকাল যা পড়েছে রাস্তায় ঘাটে ভিড়ের যানবাহনে কোনোরকম দামি গয়না সোনার গয়না না পড়াটাই বাঞ্ছনীয় হয়তো, আর পুজোর সময় তো এটা অত্যন্ত বিপজ্জনক হয়ে যায়। আমরা সবাই জেনে গেছি পুজোর সময় শুধু জেলা থেকে নয় বাইরের প্রদেশ থেকেও অনেকেই কলকাতায় বা তার আশপাশের কলকাতা সন্নিহিত অঞ্চলে তারা নানা রকম অপরাধমূলক কাজকর্ম করার জন্য আসেন, কেন তারা জানেন এই সময়টা তাদের জন্য মানে কলকাতা বা আশপাশটা একদিক দিয়ে সোনার খনি হয়ে যায় চোর ডাকাতদের জন্য। এমনকি বিশেষ করে যারা আলাদা বাড়িতে থাকেন তারা বাড়ি শুদ্ধুলো পুজোর সময় অনেক সময় হয় সবাই মিলে হয়তো ঠাকুর দেখতে গেছেন বা কেনাকাটা করতে গেছেন, বাড়ির ব্যাপারেও একটু সাবধানতা অবলম্বন করা দরকার। এই একই বিপদটা কিন্তু অনেক সময় আসে যে সিঙ্গল বিল্ডিংয়ে যেখানে অনেকগুলো ফ্ল্যাট আছে একটা বিল্ডিংয়ে 4-8-12 এরম ফ্ল্যাট থাকে, এই ক্ষেত্রেও আর একটা জিনিস লক্ষ্য করা গেছে, সাধারণভাবে বেশি এইরকম কেপমার এইরকম মানে হাউস ব্রেকিংয়ের ঘটনাটা বেশি ঘটে যারা দ্বিতলে থাকেন, মানে নিচেটা তো সাধারণভাবে দোকান বা গাড়ি রাখার জায়গা থাকে, তার ঠিক ওপরটা মানে ফার্স্ট ফ্লোর আর টপ ফ্লোর, তার কারণ ফার্স্ট ফ্লোর দিয়ে এত লোক যাতায়াত করে কেউই কতটা খেয়াল করে না, আর টপ ফ্লোরে শুধুমাত্র তারা বাসিন্দা ছাড়া কেউ যায় না। সুতরাং সবাই সাবধান থাকবেন, কিন্তু এরা বেশি সাবধান থাকবেন আর যারা আলাদা বাড়ি। এগুলো আমি এর সঙ্গে আর একটা কথা বললাম, আজকেই আমি একটা ফোন পেয়েছিলাম আমার একজন পরিচিতর কাছ থেকে। আসলে আমরা সবাই তো এখন আধারের বায়োমেট্রিক লক করে ফেলেছি। আমাকে যিনি ফোন করেছিলেন তিনি বলছেন যে তার একটা কাজের জন্য সম্ভবত রেশনের দোকানে বা কিছু হবে, তিনি কিন্তু বায়োমেট্রিক আনলক করতে পাচ্ছেন না। আমি তো জানি বা আমি আগে বলেওছি ঠিক লক করার পদ্ধতি আর আনলক করার পদ্ধতি একই, কিন্তু তবুও যখন উনি বললেন আমি নিজেও পরীক্ষা করে দেখলাম যে আধারের বায়োমেট্রিকে যেটা আনলক বায়োমেট্রিক আছে ওই মেনুটা কিন্তু সবসময় বোধহয় কাজ করছে না, অ্যাটলিস্ট আমি যখন চেষ্টা করেছি করেনি। সুতরাং আমি যেটা করলাম এবং যেটা সফলভাবে করলাম ঠিক তার নিচেই ডিজেবল আধার বায়োমেট্রিক লক ডিজেবল মেনুটা আনলক বায়োমেট্রিক লক তার ঠিক নিচেই যে মেনুটা আছে ডিজেবল বায়োমেট্রিক লক
সেই মেনুটায় গেলেই আপনি আনলক করতে পারছেন, আর আপনার কাজ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ঠিক যেরকমভাবে আধার লক করেছিলেন বায়োমেট্রিক লক ঠিক সেইভাবেই লক করে নেবেন। আজকের আমার কথা শেষ করার আগে একটা ছোট্ট আবেদন সকলের কাছে। আমরা জানি আমাদের আশপাশে এমনিতেই তো কত রকম কত অসুবিধে আছে, ডেঙ্গু টেঙ্গু ইত্যাদি অনেক কিছু আছে, তা সত্ত্বেও তো পুজো থাকবেই, কিন্তু পুজো আমাদের ছাড়াও আরও অনেকের আছে। সেই হিসেবে আমার ছোট্ট আবেদনটা আছে, আপনারা যা কেনাকাটা করছেন করুন, কিন্তু তার একটা ছোট্ট অংশ যদি করা যায় একটু ফুটপাতের দোকানে বা আপনার কাছাকাছি ছোট দোকানে। আর এছাড়া আর একটা ছোট্ট জিনিস আছে, আমরা তো ঠিক আছে পুজোর সময় আমাদের খুব পরিচিত যারা, সে কেউ বাড়িতে কাজ করুন বা তাদের তো আমাদের যা দেও বোনাস হোক বা জামা কাপড় আমরা দেই, এগুলো কর্তব্য হিসেবে আমরা সকলেই করি। এর সঙ্গে যদি আপনি আপনার পছন্দের চ্যারিটিতে অথবা যারা পথ শিশুদের জন্য কাজ করে এরকম যে কোনো, অথবা নিজে নিজে একেবারে যাদের কাছে পুজোর আনন্দটা পৌঁছানো একটু কঠিন হয়ে যায় তাদের জন্য যদি একটা ছোট্ট যেটুকুন আমাদের কাছে আপনার কাছে যেটা ছোট সেটা অনেকের কাছে খুব বড়, এই আবেদনটুকু আপনাদের কাছে রাখলাম। পারলে যতটুকুন পারবেন সাহায্যের হাত যদি বাড়িয়ে দেন তাদের কাছে এটাই অনেক বড় সাহায্য। এইটুকুন আবেদন জানিয়ে আজকের মতন এখানেই শেষ করছি, ধন্যবাদ।